দিশপুর দখলের স্বপ্ন ভঙ্গ হব নাকি মঙলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাসর? দিশপুর সমষ্টিলে যার বাটত হেঙার হয়ে ঠিয় দিব নাকি কংগ্রেস আর এআইইউডিএফর মিত্রজোট? সমষ্টিত জনপ্রিয় হওয়ার পাছতো যেন এইবার সমষ্টিত মুখ ঠেকেচা খোৱাৰ উপক্রম হয়েছে বিধায়ক গৰাকী। 2016 চনের নির্বাচনত রাজ্যত ঢৌ উঠিছিল বিজেপির। সেই সময়ত পরিবর্তনকামী জনতার অধিকাংশই ইভিএমর বুতাম টিপিলে বিজেপির সপক্ষে। মঙলদৈ সমষ্টিত 2,301 ভোটারের ভিতর 73,423 ভোট দিলে বিজেপির গুরুজ্যোতি দাসক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বসন্ত দাসে লাভ করে 51,358 ভোট। আনহাতে সংখ্যালঘু ভোটার অধিক থাকা সমষ্টিট এআইইউডিএফে লাভ করে 48,417 ভোট। মন করবলিয়া যে বিজেপির প্রচুর বতাহ বলা সময়ত মঙলদৈত বিজেপি জয়ী হয়েছিল 22,065 ভোটত। কিন্তু এতিয়া পরিবেশ সম্পূর্ণ পৃথক। কংগ্রেস আর এআইডিএফ একলগ হলে যাবারের ভোটর হিসাবত বিজেপি পরাস্ত হব প্রায় 26,352 ভোটত। উল্লেখযোগ্য যে এপিএসসি কেলেঙ্কারীর নাম সাঙুর খাই আছে বর্তমানের বিধায়ক গুরুজ্যোতি দাসর। ইফালে কা বিরোধিতা করা একাংশ এতিয়াও দূরতে বিদূর হয়ে আছে বিজেপির। তেনে পরিস্থিতিত ভোটারের মানসিকতাত গুরুজ্যোতি বা বিজেপির বিরুদ্ধে তিলমান হলেও যে প্রভাব পড়ব সেয়া নিশ্চিত। গতিকে হাতে পাশে মিলি গুরুজ্যোতি দাসর দিশপুর যাত্রা যে এবার জটিল হব সেয়া স্পষ্ট হয়ে পড়ছে। দরঙরপরা দেবব্রত গোস্বামীর রিপোর্ট, ইটিভি ভারত অসম।